ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান বাস্তবায়নে প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের দপ্তরে এক সেমিনারে তিনি কথা জানান এ সময় তিনি বলেন নবায়নযোগ্য এনার্জি জনপ্রিয় করতে পারলে দু সালের মধ্যে চল্লিশ শতাংশ ক্লিন এনার্জির আওতায় আনা সম্ভব বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগি বৃহস্পতিবার কার্বন অর্থায়নের প্রয়োগ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং নীতির বিকল্প বিষয়ে এক সেমিনার আয়োজন করে বিআইআইএসএস এই সেমিনারে যোগ দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান সেমিনারে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ন্যাশনাল এরুপশন প্লান বাস্তবায়নে প্রতি বছর সাত থেকে আট বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানান অর্থ প্রতিমন্ত্রী তার মতে কার্বন মার্কেট ও ক্রেডিট নিয়ে আলোচনার আগে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য এনার্জি ব্যবহার বাড়াতে হবে এতে কার্বন মার্কেট ও ক্রেডিটের গুরুত্ব বাড়বে কার্বন ফাইন্যান্সিং কার্বন ক্রেডিট

আর লুকিং টু প্রধানমন্ত্রী যথার্থ বলেছেন দু সালে চল্লিশ শতাংশ ক্লিন এনার্জির আওতায় আনা সম্ভব দ্যাট অ্যাসপিরেশনাল গোল দেশে সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে বর্তমানে কি পরিমাণে সচল আছে তার সঠিক তথ্য নেই এসব সংগ্রহে রাখার তাগিদ দেন তিনি তরুণ বেগী গ্লোবাল টেলিভিশন ঢাকা